শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ ইমতিয়াজ। দর্শক দিনের আলোচিত ঘটনাগুলোর বিশ্লেষণ নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়ে থাকি। আমাদের বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকেন, আমাদের প্রতিনিধিরাও যুক্ত হয়ে থাকেন। দিনের বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে আসতে চাই। বিমানবন্দরে করোনা শনাক্তে উদাসীনতা, ঢিলে ঢালা চেক আপের অভিযোগ, প্রথম দিকে অবহেলার কথা স্বীকার চীনের। মিডিয়া কু করে ফল পাল্টানোর অভিযোগ বিএনপির, ইভিএম এ ভুল ত্রুটি থাকতে পারে বললেন কাদের, কম ভোটারে প্রশ্নবিদ্ধ নির্বাচন। আশামণিকে শেষবারের মতো দেখার আশায় পরিবার, চার দিনেও মেলেনি খোঁজ সন্ধান দাবিতে মানববন্ধন। টাকা লাগলে তাও দিব, আপনারা আসেন, কয় না আমরা ওনারে দিয়ে দিচ্ছি, আসতে পারবো না। প্রথম শিরোনামে আপনারা যেমনটি শুনছিলেন, করোনা ভাইরাস আতঙ্ক বিশ্বজুড়ে, অথচ তা শনাক্তে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢিলে ঢালা চেক আপের অভিযোগ উঠেছে। তবে আইইডিসিআর বলছে যে বিমানবন্দরে থার্মাল স্ক্যানার রাখা হয়েছে, এখন পর্যন্ত 6,000-এরও বেশি জনের স্ক্রিনিং করা হয়েছে। আর চীন থেকে যারা দেশে ফিরতে চান তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে হজ ক্যাম্পে। এদিকে বাংলাদেশ থেকে চলাচল করা একমাত্র এয়ারলাইন্স ইউএস বাংলা জানিয়েছে চীনের বিমান পরিচালনা স্থগিত করা হবে না। চাইনিজ প্যাসেঞ্জারগুলি দেখা যাচ্ছে তাদের কারোরই মেডিকেল করা হয়নি, তারা সবাই এখন। এই চিত্র ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, যেটি ধারণ করেন চীন ফেরত এক বাংলাদেশি নারী। আমারও মেডিকেল চেকআপ করা হয়নি, যদিও আমি 2 ফেব্রুয়ারি ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের সামনে অপেক্ষা করছেন কয়েকজন চীনের নাগরিক সহ বাংলাদেশিরা। তারা বাংলাদেশি স্টুডেন্ট, তাদের কারো মেডিকেল চেকআপ। নিজের ফেসবুক স্ট্যাটাসে দেয়া তথ্য অনুযায়ী এই নারী জানান, বিমানবন্দরে 5 ঘন্টা অপেক্ষা করার পরও চীনের নাগরিক সহ তাদের চেক আপ করা হয়নি। তবে বিমানে থাকা অবস্থায় হেলথ অ্যাপ্লিকেশন ফর্ম তারা পূরণ করেন, সেটিতে ওকে চেক লিখে দেওয়ার পর ইমিগ্রেশন পার হন তারা। তবে মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায় চীন থেকে ফেরা এখন পর্যন্ত 6,789 জনের স্ক্রিনিং করা হয়েছে আর 39 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, যাদের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে থার্মাল স্ক্যানারটা রাখা আছে সেটা একটা আর্চওয়ের মতন এবং সেটার পাশ দিয়ে যাওয়ার কারো কোনো উপায় নেই, সুতরাং সেটার তলা দিয়েই তাকে যেতে হবে এবং তলা দিয়ে গেলে পরে কিন্তু দেখা, তার মধ্যে যদি জ্বর থাকে আমাদের মনিটরে সেটা দেখা যাবে। যিনি যান তিনি এটা টের পান না, কিন্তু যদি জ্বর থাকে তাকে কিন্তু আমরা তখন আলাদা করে শুধুমাত্র তার ক্ষেত্রে আমরা আরো অতিরিক্ত প্রশ্ন করা বা স্বাস্থ্য পরীক্ষা করা সেই বিষয়গুলোর দিকে যাব। প্রতিদিনই চীন থেকে বেশ কয়েকটি ফ্লাইট আসছে ঢাকায়। চীনের ফ্লাইট পরিচালনাকারী একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলা জানাচ্ছে তাদের ফ্লাইট স্থগিত করার চিন্তা আপাতত নেই। এখন যদি ইউএস বাংলা নিজস্ব ডিসিশনে কোনো মানে ফ্লাইট অপারেশন সাসপেন্ডেড করে, সেই এফেক্টটা কিন্তু একটা পড়ে যাবে হচ্ছে বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপরে, যে প্যাসেঞ্জাররা দেখা গেলো যে চায়না ইস্টার্ন কিংবা চায়না সাউদার্ন সেসব ফ্লাইটগুলোতে তারা হয়তো ফ্লাই করার চিন্তাভাবনা করবে, সেই ফেয়ারগুলো তখন বিজনেসের স্বার্থে তখন দেখা যাবে যে ফ্লাইটগুলো অনেক হাই হয়ে গেছে ফেয়ারগুলো। এখন পর্যন্ত আমাদের কোনো প্ল্যানিংয়ের মধ্যে নাই যে আমরা ঢাকাগঞ্জ ঢাকার রুটে আমরা ফ্লাইট অপারেশন সাসপেন্ডেড করব। বাট এটা ডিপেন্ডস অন গভর্নমেন্ট ডিসিশন অ্যাকচুয়ালি। গভর্নমেন্ট যদি আমাদের কোনো নির্দেশনা দেন আমরা সেই নির্দেশনা অ্যাজ এ অপারেটর হিসেবে আমরা সেটা পালন করব। আইডিসিআর বলছে সব এয়ারলাইন্সকেই নজরদারির আওতায় আনা হবে, তবে এখন যেসব বাংলাদেশি দেশে আসতে চান তাদের রাখা হবে কোয়ারেন্টাইনে। সেখানে যারা আসতে চাইবেন তাদেরকে এখন পরিষ্কারভাবে জানানো হবে আসলে যে তারা আসলে পরে হজ ক্যাম্পের মতন জায়গাতেই তাদের থাকতে হবে, তারপরে যাতে তারা সিদ্ধান্ত নেন তারা ওখানে ভালো আছেন না এখানে ভালো আছেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও তাদের কাছে সাথে এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন যে এটা জেনে যারা আসতে চান তারাই আসবেন। সো 171 জন কবে আসছে কি আসছে এটা এখনও কনফার্ম হয় নাই, কিন্তু 171 জন যদি আসতে চান তাদেরকে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাস নিয়ে কাউকে আতঙ্কিত না হবার পরামর্শ আইইডিসিআর এর। তাতে আমরা আশা করছি না যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আমরা করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে চীনে করোনা ভাইরাসের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 425 জনে। সোমবার ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 64 জনের, যা একদিনে সর্বোচ্চ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে চিকিৎসা শেষে প্রায় 650 মানুষ হাসপাতাল ছেড়েছে।
আর ভাইরাস প্রতিরোধে প্রথম দিকে নিজেদের অবহেলা এবং ঘাটতির কথা স্বীকার করেছে চীনের শীর্ষ নেতৃত্ব। করোনা ভাইরাসে থমকে গেছে চীনের জনজীবন, অর্থনীতিও হারিয়েছে স্বাভাবিক গতি। নানা উদ্যোগের পরও চীনে বেড়েই চলেছে করোনার প্রকোপ, প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন আক্রান্তরা। প্রথমবারের মতো হংকংয়ে প্রাণ গেছে একজনের। চীনের সাথে সীমান্ত পুরোপুরি বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন হংকংয়ের চিকিৎসকরা। আমরা নিজেদের কর্তব্য ভুলে যাচ্ছি না, তবে চীন থেকে যদি ভাইরাসটি প্রবেশে বাধা না দেওয়া হয় তাহলে যতই সচেতন হই না কেন এটি আরও ছড়িয়ে পড়বে। বেজিংয়ে চীনের শীর্ষ নেতাদের বৈঠকের পর ভাইরাস ঠেকাতে নিজেদের অবহেলা আর ঘাটতির কথা স্বীকার করেছে দেশটি। একে চিনপিং সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছে দেশটির স্ট্যান্ডিং কমিটি অব পলিটব্যুরো। রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এই মুহূর্তে চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের যোগান দেয়াই বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের পথ ধরে নিজ নাগরিকদের সরিয়ে নিয়েছে মালয়েশিয়া, তাইওয়ান। প্রায় 250 নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে নিউজিল্যান্ডও। করোনা ভাইরাস মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ G7-ভুক্ত 7 দেশের স্বাস্থ্যমন্ত্রীরা। আর চীনের পাশে থাকার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংক। স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে চীনের প্রচেষ্টায় সহায়তা দেওয়া হবে, একই সঙ্গে তাদের অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যে নজর দেওয়া হচ্ছে। চীনের অর্থনৈতিক স্থিতিশীলতায় ভরসা রয়েছে আমাদের। এরই মধ্যে উহানের নবনির্মিত একটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। 1500 শয্যার আরও একটি হাসপাতালের নির্মাণ কার্যক্রমও শেষের পথে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। দর্শক, চীনের এখনকার পরিস্থিতি আপনাদের জানাতে চাই। সানসি প্রদেশ থেকে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী ফারহানা মুন্নি। ফারহানা, চ্যানেল 24-এ স্বাগত আপনাকে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন প্রতিবেদনটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল সর্বোচ্চ 64 জন মারা গিয়েছে এবং মৃত্যুর হার কিন্তু একের পর এক বেড়েই চলেছে। তো এখনকার কি অবস্থা জানতে চাই, এবং বাংলাদেশি যারা রয়েছেন শিক্ষার্থী তাদের কেউ ইনজুর্ড হয়েছে কিনা? জি ইমতিয়াজ, এই মুহূর্তে আমার কাছে চায়নার উহান শহরের করোনা ভাইরাস সম্পর্কে যতটুকু নিউজ রয়েছে তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে টোটাল আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,471 জনে, এবং সেখান থেকে রিকভার হয়েছে 633 জন এবং মারা গিয়েছে 427 জন। করোনা ভাইরাসটি যেমন ডে বাই ডে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ঠিক তেমন ভাবে রিকভারও হচ্ছে, এবং এই মুহূর্তে আমার কাছে যতটুকু নিউজ রয়েছে তার মাধ্যমে হচ্ছে এখনো বাংলাদেশি কেউ আক্রান্ত হয়েছে বলেই আমরা শনাক্ত করতে পারিনি। কারণ উহান প্রভিন্সে যারা আক্রান্ত হবার একটা সম্ভাবনা ছিল, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত নেওয়া হয়েছে, সেজন্য আক্রান্ত হয়েছে বলে আমরা এখনো কাউকে শনাক্ত করতে পারিনি। আরেকটি বিষয় জানতে চাই যে ভ্যাকসিন আবিষ্কারে তো বেশ কিছু দেশ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, এবং চীনও যদ্দূর জেনেছি যে তারাও আবিষ্কারের জন্য পরিকল্পনা করছে, তো এখন পর্যন্ত কতখানি অগ্রগতি? আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে থাইল্যান্ডের যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ইতিমধ্যে থাইল্যান্ডও একটি ফরাসি বার্তা সংস্থা AFP এর মাধ্যমে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে থাইল্যান্ডে একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে। এছাড়াও চীনে একটি ভ্যাকসিন, চীনের কয়েকজন ডাক্তার মিলে এবোলা এবং HIV মিলে একটি রিসার্চ করে তারা সেখান থেকে একটি ভ্যাকসিন আবিষ্কার করেছেন, এবং সেই ভ্যাকসিনটি চীনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে হচ্ছে পরীক্ষা চালিয়ে সেভাবে করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফারহানা, আরেকটি বিষয় একটু বলবেন যে 8-9 দেশ তো চীনের যে বিদেশ সফরের ভিসা নিষেধাজ্ঞা করেছে, হ্যাঁ, সেক্ষেত্রে মিয়ানমারও রয়েছে, তো ভাইরাসে চীনে যে আর্থিক ক্ষতির পরিমাণ আমরা যদ্দূর জানি যে এখন পর্যন্ত $6,200 কোটি, তো এইভাবে চললে আসলে চীনের ভবিষ্যৎ কি হবে?
হ্যাঁ, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে চায়না সকল ধরনের বিজনেস কেন্দ্রিক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সারা ওয়ার্ল্ডের সাথে, এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন সমগ্র বিশ্ব থেকে, এবং সেই ক্ষেত্রে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কারণে আমার মনে হচ্ছে যে চীনে ইতিমধ্যেই একটি প্রভাব ফেলবে, যা শুধু চীনে নয় সমগ্র ওয়ার্ল্ডেই সেটার প্রভাব ফেলবে, যেহেতু আমরা জানি যে চীনের সাথে সারা ওয়ার্ল্ডেরই একটা বিজনেসের একটা কানেকশন রয়েছে, চীনের উপর নির্ভরশীল, সেহেতু শুধু চীনেরই সেই ক্ষেত্রে সমস্যা হবে না, সারা ওয়ার্ল্ডের জন্যই সেটা ব্যাপকভাবে ক্ষতিকর বলে আমি মনে করছি। ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফারহানা মুন্নি বাংলাদেশি শিক্ষার্থী, যিনি চীনের সানসি প্রদেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং চীনে নভেল করোনা ভাইরাস নিয়ে তিনি সেখানকার সর্বশেষ আপডেট আমাদেরকে দিচ্ছিলেন। যাচ্ছি পরের খবরটিতে। নিয়ম মেনে পিএইচডি এবং সমপর্যায়ের ডিগ্রি দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পিএইচডি জালিয়াতি নিয়ে এক রিট আবেদনের শুনানিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চ তদন্ত করে আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। একই সাথে জালিয়াতি করে পিএইচডি নেয়াদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের দ্বারা কেন পিএইচডি থিসিস পরীক্ষা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। শিক্ষা নিয়ে বাণিজ্য করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যারা মূলত এটা রেসপন্সিবল থাকে তাদেরকে 3 মাসের মধ্যে নির্দেশনা দিয়েছেন যে তারা 3 মাসের মধ্যে বাংলাদেশে প্রাইভেট এবং পাবলিক দুটাই প্রতিষ্ঠান ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রিগুলো দেওয়া হয় পিএইচডি এবং সমমানের সে সংক্রান্ত রিপোর্ট তারা মহামান্য আদালতে জমা দেবেন। শিক্ষা যেন কোনোভাবেই পণ্য না হয়, টাকা দিয়ে শিক্ষা বা ডিগ্রি যেন কোনোভাবেই বিক্রি না হয়, এই বিষয়টি ওনারা সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত কঠোর মনোভাব এবং কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের আরও জানাতে চাই। আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রয়েছেন নিউজ রুমে, তার সাথে আমরা যুক্ত হব এই মুহূর্তে। মাসুদ, স্বাগত আপনাকে। মাসুদ, নিয়ম মেনে পিএইচডি এবং সমপর্যায়ের ডিগ্রি দেওয়া হয়েছে কি না তা নিয়ে খতিয়ে দেখার জন্য উচ্চ আদালত তো একটি নির্দেশ দিয়েছেন, তো 3 মাসের সময় দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আদালতের পুরো পর্যবেক্ষণটি কী জানতে চাই? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পিএইচডি গবেষণার তথ্য 98% তথ্য জালিয়াতি করেছেন উনি, এই করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি সহকারী প্রক্টর ছিলেন, ওনার নামটি আবুল কালাম লুৎফুল কবির। তার এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর এই রিটটি করা হয়। মূলত যে দেশের পিএইচডি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কতটুকু আইন এবং নিয়ম মেনে দেওয়া হচ্ছে সেটির তদন্ত চাওয়া সহ সব রকম পিএইচডির কি তদন্ত চাওয়া হয়। তো সেই রিটের শুনানিতে আছে, কিন্তু আদালত এ আদেশ দিলেন যে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে পিএইচডি দিচ্ছে সেই পিএইচডি কতটুকু নিয়ম নীতি মেনে দিচ্ছেন ইউজিসি সেটি খতিয়ে দেখে একটি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট, এবং আগামী 3 মাসের মধ্যে এই প্রতিবেদনটি দিতে বলা হয়েছে। এবং একই সাথে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে যারা এই ধরনের পিএইচডি ডিগ্রি নিচ্ছেন তাদের এটি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে বলা হয়েছে যে তারা তাদের কেন এটি যে তাদেরকে যে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে এটি দেওয়ার আগে কেন এটি তদন্ত করা হবে না, এরকম একটি রুলও দেওয়া হয়েছে। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এই রিটটি করা হয়েছিল তার ঘটনায় যে তদন্ত চলছে সেই তদন্ত প্রতিবেদনটিও আদালতে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে এবং তার বিষয়েও সবশেষ তথ্য জানাতে বলা হয়েছে। এই সময় কিন্তু হাইকোর্ট মন্তব্য করেন যে দেশে যে পিএইচডি ডিগ্রিগুলো দেওয়া হচ্ছে এগুলো বাণিজ্য কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য করা হচ্ছে বলে আদালত মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান একেবারে র্যাঙ্কিংয়ের এত পিছনে, এটি নিয়েও আদালত একটু সমালোচনা করেন। সেই সাথে আদালত উষ্মা প্রকাশ করেন যে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের অবস্থা হয় পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে তাহলে এটি খুবই দুঃখজনক একটি বিষয়। সব মিলিয়ে আগামী 3 মাস পর ইউজিসি কী প্রতিবেদন দেয় এটি কিন্তু দেখার বিষয়, কারণ হলো যে পিএইচডি এখন একটি ব্যবসার পর্যায়ে চলে গেছে বলে আদালত মন্তব্য করেছে। আসলে একটি বিষয় একটু বলবেন যে এই যে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যারা শিক্ষক রয়েছেন বা যারা কর্মকর্তা রয়েছেন যাদের পিএইচডি ডিগ্রি রয়েছে, এক্ষেত্রে কি সকল যারা পিএইচডি ধারী রয়েছেন তাদের বিষয়ে কি এই তাদের এই কার্যক্রমগুলো তাদের সাথে পরিচালনা হবে কিনা বা তাদের বিষয়ে প্রযোজ্য হবে কিনা? কিন্তু একটি বিষয় সেটি হলো যে এখানে যে বিষয়টি আসবে সেটি হলো যে তারা কী প্রক্রিয়ায় কোন নিয়ম নীতি মেনে তারা এই পিএইচডি ডিগ্রিগুলো দিচ্ছেন
এটি কিন্তু প্রথমে ইউজিসিকে দিতে বলা হয়েছে যে আসলে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান নিজে এটি খতিয়ে দেখে আদালতে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইউজিসি চেয়ারম্যানকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, কাজে ইউজিসি চেয়ারম্যান এটি নিয়মটি মানতে বাধ্য থাকবেন। কারণ আসলে বাংলাদেশের নিয়ম নীতি মেনে এইটি দেওয়া হচ্ছে কিনা এটি একটি প্রশ্ন। এখন আমরা কিন্তু জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে পিএইচডি এই ডিগ্রিগুলো দেওয়া হয়, সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমি প্রায় শুনি যে পিএইচডি ডিগ্রি জাল, এর আগেও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং অভিযোগ ওঠার পর আমরা যখন দেখি যে আসলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, এবার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে কোন প্রক্রিয়ায় এই পিএইচডিগুলো দেওয়া হয়, ডিগ্রিগুলো দেওয়ার সময় কী প্রক্রিয়া অনুসরণ করা, এটি কিন্তু আমরা জানতে পারি না। তো এখন যেহেতু হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন, আশা করা যায় যে আসলে ইউজিসি এটি যথাযথ তদন্ত করে এটি এই প্রক্রিয়াটি হাইকোর্টকে জানাবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। মাসুদ, আপনি থাকুন আমাদের সাথে, আরেকটি বিষয় আপনার কাছে কিছুক্ষণের মধ্যে ফিরছে। দর্শক, মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে। আমরা পরের খবরটি জানাতে চাই আপনাদেরকে। আত্মহত্যার আগে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে মারা যাওয়া পুলিশের নায়ক শাহ আব্দুল কুদ্দুসের ঘটনাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজকে সকালে ওই পুলিশ কনস্টেবলের বৃদ্ধা মা ঢাকার একটি আদালতে জানিয়েছেন তার ছেলের হত্যা মামলাটি গ্রহণ করছে না থানা, কাজেই এটির তদন্তের জন্য তিনি আদালতের নির্দেশনা চান। পরে আদালত শুনানি শেষে পুরো ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আদালতের পর আত্মহত্যা করা পুলিশ সদস্য আব্দুল কুদ্দুসের মা বলেছেন তার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে ওই পরিবারটি, তিনি এর বিচার চান। একলা ছেলে, ও ছেলের বয়সের 10 বছর, কোনো বাচ্চা নাই, খাচ্ছে নাই, আমি ভয় পাই, পেনশন না তা না পাই, ভাই এত তো আরো বড় হইল, তা বুঝলো মা কি করতে পারে। কাফরুল থানায় গিয়ে উনি বারবার উনি এজাহার লেখেন এবং এজাহার দায়ের করার চেষ্টা করেন, কিন্তু সেটা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং একজন পুলিশ কর্মকর্তার মা, ওনাকে যদি এই শেষ বয়সে এসে এই পরিমাণ হয়রানি শিকার হতে হয়, সেটা আসলেই খুবই আশ্চর্যজনক যে একজন পুলিশ কর্মকর্তার মামলা তো এই 24 ঘন্টার মধ্যেই হয়ে যাওয়ার কথা। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আবারও কথা বলতে চাই। আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রয়েছেন নিউজ রুমে। মাসুদ, আবারও স্বাগত আপনাকে। মাসুদ, এই যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, তো সেখানে 80 বছরের বৃদ্ধা যিনি আব্দুল কুদ্দুসের মা, পুলিশ যিনি কর্মকর্তা ছিলেন, আত্মহত্যা করেছেন, তো তিনি কেন আদালতে গেলেন, এই বিষয়টি প্রথমে জানতে চাইব। আসলে গত 23 জানুয়ারি যখন এই পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস তার নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন, এরপরে তার মা কিন্তু, তার মা সিলেট থেকে এসছেন, এসে কিন্তু তিনি এই ঘটনাটিতে যে আত্মহত্যা নয়, ফেসবুকে তিনি যে এই আত্মহত্যাকে যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটির প্রেক্ষিতে ধরেই কিন্তু তিনি গিয়েছিলেন থানায় এজাহার মামলা করতে গিয়েছিলেন, কিন্তু থানা কোনো কারণে মামলাটি নেয়নি। এই মামলা না নেওয়ার কারণেই কিন্তু মূলত আজকে তিনি এই যে বৃদ্ধ মহিলা ঢাকার একটি আদালতে গিয়েছিলেন এবং আদালতে গিয়ে তিনি বলেছেন যে তার ছেলেকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছেন তার স্ত্রী এবং তার শাশুড়ি, এই ধরনের কথা বলেছেন। শুনানিতে তার পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তার ছেলে এ ধরনের কাজ কখনোই করতে পারে না, কিন্তু তার স্ত্রী এবং তার শাশুড়ি এ ধরনের তাকে বারবার বাধ্য করেছে এই এই কাজ করতে। পরবর্তীতে আদালত কিন্তু শুনানি শেষে এই মামলাটি, পুরো ঘটনাটি পিবিআইকে তদন্ত করতে বলেছেন এবং আসলেই তিনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আত্মহত্যা করেছেন এটির বিষয়ে মূলত তদন্ত করা হবে, এবং তার স্ত্রীর সাথে তার কোনো সমস্যা ছিল কি না এবং তার শাশুড়ির সাথে পরিবারের সাথে কোনো সমস্যা ছিল না, এই বিষয়টি নিয়ে মূলত এই তদন্তটি করে পিবিআই প্রতিবেদন জমা দেবে। তিনি তো ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলেন যে তিনি আত্মহত্যা করার জন্য কাউকে দায়ী করছেন না, তবে শেষে দিয়ে উনি অবশ্য, আমি দেখার সুযোগ হয়েছে, তিনি শেষে দিয়ে লিখেছিলেন যে কেউ যদি নতুন প্রজন্ম যারা বিয়ে করতে চায়, তিনি এই কথাটাও লিখেছেন যে তারা বিয়ের আগে যেন ওয়াইফ এবং তার মাকে দেখে নেন, মাকে দেখেন, তারপরে তার বাচ্চা কেমন হবে এই বিষয়টি তিনি ক্লিয়ার করে লিখেছেন। তো এই বিষয়টি নিয়ে কি তদন্ত করা হবে বা এই বিষয়গুলো নিয়ে মূলত? আসলে ইমতিয়াজ, এখানে একটি বিষয় আছে, সেটি হলো যে আপনি কেউ যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে তাকে যদি কেউ আত্মহত্যা প্ররোচনা দেয় সেক্ষেত্রে কিন্তু তিনি অপরাধী হবেন। এখন এক্ষেত্রে তাকে আত্মহত্যা প্ররোচনা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু তদন্তে উঠে আসবে, যেহেতু তিনি
ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। কাজে এক্ষেত্রে যদি কেউ প্ররোচনা দিয়ে থাকে, তার স্ত্রী অথবা তার শাশুড়ি যদি প্ররোচনা দিয়ে থাকে, এইটি মূলত পিবিআই তদন্ত করে বের করবে। যদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো স্ট্যাটাস নেবেন, তার মোবাইলের কল লিস্ট উঠানো হবে, সব মিলিয়েই পারিপার্শ্বিক এবং পরিবারের সদস্যদের সাথে তার কী কথোপকথন হয়েছে সব মিলিয়ে তদন্ত করে আশা করা যায় পিবিআই একটি ভালো কিছু পেতে পারে। আমরা সেই প্রত্যাশা করছি। মাসুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মাসুদুর রহমান আমাদের সিনিয়র রিপোর্টার নিউজ রুম থেকে তখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ছোট্ট একটা বিরতির সময় হলো, আরো অনেক খবর রয়েছে, নিশ্চয়ই সাথেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দিনের আরও একটি আলোচিত ঘটনা হলো সদ্য সমাপ্ত ঢাকা সিটির যে নির্বাচন হলো, এ নিয়ে বিএনপির দুই প্রার্থী মন্তব্য করেছেন যে মিডিয়াকে কু করে ঢাকা সিটি নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই নির্বাচন কমিশন। এ অভিযোগ করেছেন ইশরাক হোসেন এবং তাবিথ আউয়াল। আর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। খালেদা জিয়ার দুবছর কারাবাসের প্রতিবাদে আগামী 8 ফেব্রুয়ারি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি। ঢাকা দুই সিটিতে নির্বাচনের দিন মোহাম্মদপুরের জাফরাবাদে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। সোমবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সুমনের খোঁজখবর নেন ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। পরে সাংবাদিকদের তারা বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের বিশ্বাসের উপর আঘাত করেছে। নির্বাচনের দিন সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দাও জানান তারা। নির্বাচন কমিশন যে নিশ্চুপ আছে এরকম বিষয়তে, সেটাও আমাদেরকে সবাইকে আহত করে, আঘাত করে এবং এই বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে আরও দূরে সরিয়ে। নির্বাচনের দিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের, তারা যখন ওই ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করছিলেন তখন তাদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা চালানো হয়, তো এটা জাতির কাছে পরিষ্কার, এটা স্পষ্ট কী হয়েছে সেদিন। এদিকে নির্বাচন পরবর্তী বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন বলেন, সরকার ভোটারদের ভয় পায়, তাই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণ এই দেশে সবসময় ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জন করেছে, পরিবর্তন এনেছে, সেটার কোনো ব্যতিক্রম এখনো হবে না। জনগণের মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে, সেটাকে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রকাশ করলে অবশ্যই তারা এগিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপি নেতা ডক্টর মঈন খানের দাবি, জনগণ তাদের সাথেই আছে, কিন্তু ফলাফল ছিনিয়ে নেওয়া হবে জেনেই ভোটাররা ভোট দিতে যাননি। আর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এখন থেকে রাজপথে থাকবেন তারা। সরকার জনগণের কাছ থেকে আস্থা জোর করে কেড়ে নিয়েছে, তারা ভোটকে ভয় পাচ্ছে, সেই জন্য তারা বিনা ভোটে তারা সংসদ নির্বাচিত করেছে, আজকে বিনা ভোটে তারা ঢাকা সিটি কর্পোরেশনের 2 জন মেয়র নির্বাচিত করেছে। গণতন্ত্রে যে মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখন থেকে, আপনারা ধীরে ধীরে দেখতে থাকবেন, আমরা বিভিন্ন রাস্তায় পথে ঘাটে মিটিং মিছিলে আমরা আসতে ব্যবস্থা নিচ্ছি, আমরা নিশ্চয়ই আপনারা যে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন সেই তো আশার প্রতিফলন দেখবেন। বেগম জিয়ার 2 বছর কারাবাসের প্রতিবাদে আগামী 8 ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেছেন, ইভিএম নতুন অভিজ্ঞতা, ফলে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এটা ভাবনার বিষয়, আমাদের আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরো বেশি ভোট আশা করেছিলাম। যে আওয়ামী লীগের যে পার্সেন্টেজ সেই তুলনায় তো এখানে আমাদের উপস্থিতি আশানুরূপ নয়। এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে বিরোধী পক্ষের দৃশ্যমান অনুপস্থিতি ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়, এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দেশের এই ক্রান্তিলগ্নে সকল রাজনৈতিক দল আলোচনার টেবিলেই নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 4 দিন পার হয়ে যাওয়ার পরও শিশু আশামণিকে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তার আশা ছেড়েও দিয়েছেন পরিবারের সদস্যরা। এখন মরদেহ হলেও তা খুঁজে বের করতে চান তারা। রাজধানীর কদমতলিতে খালে পড়ে যাওয়া আশামণিকে খুঁজে বের করতে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে পরিবার। সন্ধান দাবিতে হয়েছে মানববন্ধন, আজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীও। শনিবার বিকালের ঘটনা, এরপর পেরিয়ে গেছে 3 দিন, চতুর্থ দিনেও উদ্ধার অভিযান চলেছে ঢিমে তালে। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশু আশামণিকে খুঁজে বের করার চেষ্টা করলেও খালে ময়লার স্তূপের কারণে তা ভেস্তে যায়। ময়লা সরানোর জন্য সিটি কর্পোরেশনের কাছে ভেকু সহযোগিতা চাওয়া হলেও তা মেলেনি। তবে মঙ্গলবার উদ্ধার অভিযান চলে সেনাবাহিনীর কয়েকজন সদস্যের তত্ত্বাবধানে। আমাকে বললো যে আপনি আগে অ্যাপ্লিকেশন করার পরে আপনি পে অর্ডার জমা করেন, পে অর্ডার জমা করার পরে কী পদক্ষেপ নেওয়া যায় আমরা জানবো। তাই আমি বললাম যে স্যার, এই এতগুলি ফর্মালিটিকে আমি যখন মেজারমেন্ট করে আসতে আসতে আমার তো এদিক দিয়ে লাশ গলে যাবে, শেষ হয়ে যাবে। শিশু আশামণিকে খুঁজে বের করার দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন একজন, তার সাথে যোগ দিয়েছেন আরও অনেকে। খুঁজে না পাওয়া পর্যন্ত অবস্থানে থাকার সিদ্ধান্ত তাদের। সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকদের যদি আমরা বোঝাতে পারি যে একটা সন্তান পারা গেছে, মানুষের সন্তান, তাকে উদ্ধার করতে হবে, তারা গুরুত্ব দেন, মূলত সরকারকে গুরুত্ব দেওয়ার জন্য আমার এই অবস্থান নেয়া। বাচ্চাটা পড়ছে, ওই দিনটাই যদি আমরা 4টা 5টা 6টার পরের থেকে যদি আমরা সবাই মিলে এটা যৌথভাবে ইয়া করা হইতো, বলে আজকে হয়তো বা আমরা এই অপেক্ষা আমাদের করতে হইতো না। আশামণিকে খুঁজে বের করার দাবিতে হয়েছে মানববন্ধনও। স্থানীয় স্কুলগুলোর শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছেন আশামণির স্বজনরা। মরদেহ হলেও খুঁজে বের করে দেওয়ার দাবি তাদের। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। আর একটা ছোট্ট বিরতির সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। খেলার খবর জানাতে চাই, সিরিজের প্রথম টেস্ট খেলতে সন্ধ্যায় পাকিস্তান দ্বিতীয়বারের মতো পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। দোহায় 3 ঘন্টা ট্রানজিট শেষে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছবে মুমিনুল হকের দল। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ রয়েছে কোচ রাসেল ডোমিঙ্গোর। তবে বিসিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্সে আশাবাদী হচ্ছেন এই প্রোটিয়া কোচ। বৃহস্পতিবার অনুশীলন করবে বাংলাদেশ, শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু সিরিজের প্রথম টেস্ট। আমরা যখন গিয়েছিলাম সেটা অনেক আগে, তখনকার পাকিস্তান দল এরকম নয় এবং আমাদের দলটা এরকম নয়। আমাদের দলটা এখন অনেক স্ট্রং, ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, কারণ পাকিস্তান মাটিতে খুব শক্তিশালী প্রতিপক্ষ। রিসেন্টলি কয়েকটা টেস্ট আপনারা ভালো করেনি, বাট ইটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য এই টেস্ট ম্যাচটাতে ভালো কিছু করার। যেহেতু মুস্তাফি না থাকলেও দেখেন আপনি আবাদত খুব ভালো শেপে আছে, রুবেল ভাইও আছে আমাদের সাথে, আলামিন ভাইও, আলামিন ভাই সিনিয়র বোলার, রুবেল ভাই অনেক সিনিয়র আমাদের দিকে, তো আশাবাদী মানে সিনিয়র বোলার আছে আমার সাথে। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। আবার দেশের বাইরের খবর জানাতে চাই, ভোটের জন্যই দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি পশ্চিমবঙ্গের বনগাঁও জনসভায়, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আরও জানিয়েছেন বাংলায় এনআরসি হবে না, করতে হলে তা হবে তার লাশের উপর দিয়ে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাই আপনাদেরকে। কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পোততুণ্ড। শুভজিৎ, স্বাগত আপনাকে। শুভজিৎ, মমতা যে বিষয়টি বললেন যে বাংলায় এনআরসি হতে দেয়া হবে না, যদি হয় সেটি হবে তার লাশের উপর দিয়ে, এবং আজকেও দেখলাম যে লোকসভায় বেশ এই বিষয়টি নিয়ে হট্টগোল হয়েছে, তো এখনকার কি পরিস্থিতি জানতে চাইব। বিগত 2 মাস ধরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এই সিএ এনআরসি বিল সামনে এসেছে তখন থেকে কিন্তু তিনি আন্দোলনে মাঠে ময়দানে রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রথমে তিনি কলকাতায় মিটিং মিছিল করেছেন এবং তারপরে তিনি উত্তরবঙ্গে তার সভা সমাবেশ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসেবে তিনি ভালো মতোই জানেন যে সিএ এবং এনআরসি যে বিল তার সবচেয়ে বেশি এফেক্ট করতে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। এই বনগাঁ লোকসভা কেন্দ্রেই কিন্তু গত কয়েকদিন আগেই বিজেপি জয়যুক্ত হয়েছে লোকসভা ভোটে, এবং এই এলাকায় কিন্তু সবচেয়ে বেশি মতুয়া ভোট রয়েছে, প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে 2 কোটি মতুয়া ভোট রয়েছে, যার সবচেয়ে বেশি রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। এবং এই মতুয়াদের যে ধর্মীয় আস্থানা, যে ধর্মীয় গড়, সেটা কিন্তু
আজ বনগাঁ লোকসভা কেন্দ্রে তার প্রথম সমাবেশ করেন এবং সেখানে কিন্তু তিনি মতুয়া ভোট ব্যাংকের সামনে রেখে একগুচ্ছ ঘোষণা করেন এবং তিনি কিন্তু শুরু থেকে সেখানে বলেন যে তার লাশের উপর থেকে সিএনআরসি করতে হবে। তিনি যেটা আগেও বলেছেন কিন্তু আজ সেটা রিপিট করেছিল তার সাথে। তিনি তো এডিশন অনেক কিছু কথা বলেছেন, তিনি বারবার করে বলেছেন যে সিএএনআরসি এই রাজ্যে লাগু হবে না এবং এনপিআর সেটাও কিন্তু এই রাজ্যে হবে না। কিছুদিন আগে রাজ্যসভার বিবৃতি দিয়েছিল এপ্রিল মাস থেকে এনপিআর এর কাজ শুরু হতে পারে এবং আজকে কিন্তু মুখ্যমন্ত্রী তার কিছুটা ব্যাক ফুটে গিয়েই বললো এনপিআর পর্যন্ত রাজ্যে গঠন করা হবে না, কেননা এনপিআর এনআরসি একটা প্রথম ধাপ বলে তিনি মনে করছেন। অন্যদিকে তিনি কিন্তু যেটা বলেছেন জামিয়া গুলিকাণ্ডে সেখানে কিন্তু তিনি বিজেপিকে দোষী সাব্যস্ত করেছেন, পাশাপাশি একাধিক বেসরকারীকরণ নিয়ে বিজেপি সরকার কিন্তু তীব্র আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা এছাড়াও যেটা আপনি বলছিলেন লোকসভায় কিন্তু গতকাল থেকে যে হট্টগোল শুরু হয়েছে আজকে কিন্তু সেখানে একটা বড় ধরনের চেঞ্জ এসেছে। সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি কিন্তু আজকে লিখিতভাবে লোকসভায় জানিয়েছেন যে আসামের বাইরে এনআরসি সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে না। এর আগে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু বেশ কয়েকবার বলেছেন, কিন্তু যখনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দিতে উঠেছেন তিনি কিন্তু তখনই তার বিরোধী সুর গিয়েছেন। মানে যখন একদিকে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে প্রধানমন্ত্রী বলছেন হবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এনপিএনআরসি এখানে বিভিন্ন রাজ্যগুলোতে ইমপ্লিমেন্ট হবে, যার ফলে কিন্তু যে একটা যে দু মাস ধরে যে বিক্ষোভ আন্দোলন সারা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে আজকে এই ঘোষণার পর এবং লিখিতভাবে বিবৃতি জারি করার পর কেন্দ্রীয় সরকার সেখানে মনে করা হচ্ছে যে এই যে সিএনআরসি যে আন্দোলন সেটা কিন্তু কিছু ধরনের স্থিমিত হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে। ইমতিয়াজ, শুভজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। এই ছিল আজকের নিউজ ভিউজ 24 এ। সন্ধ্যা 7টায় রয়েছে সন্ধ্যার খবর, নিশ্চয়ই দেখবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।